বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত ডক্টর রূপেন কুমার ভৌমিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে স্মরণ সভার আয়োজন করল ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন। বাধারঘাট স্থিত NRCC-তে হয় এই স্মরণ সভা। উপস্থিত ছিলেন ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ কান্তি ভৌমিক, ক্রীড়া সাংবাদিক সরজু চক্রবর্তী সহ অন্যান্যরা। উপস্থিত সকলকে স্মরণ সভার শুরুতে প্রয়াত ডক্টর রূপেন কুমার ভৌমিকের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানান। ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ কান্তি ভৌমিক জানান, প্রয়াত ডক্টর রূপেন ভৌমিক ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। সারা জীবন তিনি খেলাধুলার সাথে যুক্ত ছিলেন। একজন ক্রীড়া সংগঠক হিসেবে তিনি রাজ্যে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। কুমার ভৌমিক, যাকে সবাই ডক্টর রূপেন ভৌমিক বলেই জানতেন, উনি আমাদের ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের ফাউন্ডার মেম্বার ছিলেন, প্রতিষ্ঠাতা সদস্য। সারা জীবন উনি খেলাধুলার অঙ্গনে বিচরণ করেছেন। উনি একটা স্পোর্টস অর্গানাইজার হিসাবে এবং ক্রীড়ামোদী হিসাবে এই রাজ্যে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। আমরা সবাই ওনাকে খুবই ভালোবাসতাম। উনি সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন, এত তাড়াতাড়ি উনি চলে যাবেন এটা আমরা আশা করিনি, কারণ উনি যেভাবে স্বাস্থ্য রক্ষা করে চলতেন এতে আমার ধারণা ছিল যে উনি অন্তত 100 বছর বেঁচে যাবেন, কিন্তু 81 বছর বয়সে উনি মারা গেছেন। এটা ত্রিপুরা রাজ্যের ক্রীড়া জগতের একটা জ্যোতিষ্কের পতন হয়েছে এবং এটা অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি পূরণ হবার মতো নয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।